नमस्कार बंधुरा, सम्पार हेसेले आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपी छाना पटलेर कालिया। एटी पियाज रसुन छाड़ा सम्पूर्ण निरामिष एकटी रेसिपि। खूब कम समये एई रेसिपिटी तैरि करे नेवा जाय। आर एई छाना पटलेर कालिया खेतेओ भीषण सुस्वादु हय। चलुन आर देरी ना करे रेसिपिटी शुरू करा जाक। एखाने 15-16 मतो पटल खूब भालोभावे धुए परिष्कार करे निये अल्प अल्प खोसाटा छाड़िए नियेछि आर दुई साइड एइभावे केटे नियेछि। आपनारा चाइले पटलेर खोसा ना छाड़िए पटलटाके चेचेओ निते पारेन। हाफ टी स्पून हलुद दिलाम, हाफ टी स्पून नून दिलाम। पटलगुलोके खूब भालोभावे नून हलुद माखिए नेब। ग्रेभिर জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব। একটা বোলের মধ্যে 4 টেবিলস্পুন মতো টক দই নিয়েছি। জিরে গুঁড়ো দিলাম 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। গ্রেভিতে একটু রিচ কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার 1.5 টিস্পুন দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ মিশ্রণ রেডি করে নেব। মিশ্রণটা রেডি হয়ে গেছে, চলে যাব পলিস্টেপে। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে 4 টেবিলস্পুন মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পটলগুলোকে হালকা ফ্রাই করে নেব। দেখুন পটলগুলো ফ্রাই করা হয়ে গেছে। একটা আলাদা পাত্রে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দিলাম, 3টে এলাচ একটু ফাটিয়ে দিলাম, 1 ইঞ্চ মতো দারচিনি, 5-6টা লবঙ্গ দিলাম, 1 টিস্পুন ঘি অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সব কিছুকে 1 মিনিট মতো নাড়াচাড়া করব। ঘিটা গলে গেছে আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। 2 ইঞ্চ আদা আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মিডিয়াম ফ্লেমে আদাটাকে ফ্রাই করে নেব। প্রায় 1 মিনিট মতো আদাটাকে ফ্রাই করে নেবার পর রেডি করে রাখা মশলার মিশ্রণটা অ্যাড করে দিলাম। লো ফ্লেমে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর স্বাদ মতো নুন দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাকে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর এখানে 15-16টা কাজু বাদাম জলে ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম অ্যাড করে দিলাম। 15-16টা মতো কিশমিস আমি জলে ভিজিয়ে রেখে পেস্ট করে রেখেছিলাম অ্যাড করে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই কিশমিশ বাটাটা অবশ্যই এই রান্নাটাতে ব্যবহার করবেন। এই কিশমিশ বাটা এই রান্নাটায় ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। 1 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু এটা ছানার কালিয়া, এই রান্নাটা একটু হালকা মিষ্টি ভালো লাগবে। কাজু বাদামের বাটিটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবার পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর 300 গ্রাম ছানা আমি অ্যাড করে দিচ্ছি। এটা দোকান থেকে কিনে আনা ছানা। আপনারা চাইলে বাড়িতে ফুটন্ত দুধে ভিনিগার বা লেবুর রস মিশিয়ে ছানা কাটিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে ছানাটা মশলার সাথে মিশে গেছে। ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে 2 কাপ মতো গরম জল অ্যাড করে দিলাম। এই রান্নাটায় খুব বেশি ঝোল ভালো লাগবে না, একটু গা মাখা মাখা হলে খেতে ভালো লাগবে। 4টে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা আমি ছিঁড়ে দিইনি, কারণ আদার সঙ্গে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি।
এই গোটা কাঁচা লঙ্কাটা দিলাম, এতে গ্রেভিতে সুন্দর একটা ফ্লেভার হবে। এরপর কড়াইয়ে লিডটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 7-8 মিনিট পটলটাকে সেদ্ধ হতে দেব। 7-8 মিনিট পর ঢাকাটা খুললাম। সবশেষে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ঘি অ্যাড করে দিলাম। আরও একবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এরপর কড়াই লিডটা ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। 2-3 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন, রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ছানা পটলের কালিয়া। এই ছানা পটলের কালিয়া গরম ভাত রুটির সঙ্গে যেমন ভালো লাগে, এছাড়া ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটা এসবের সাথেও ভীষণ ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়া এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে আপনারা বানাতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন রেসিপিগুলির আপডেট খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।